আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পৃথিবী থেকে মহাকাশের সীমানার দূরত্ব তো কম নয়, সেই সীমানা থেকে দেখা যায় পৃথিবীর অনেকগুলি স্থান, আমেরিকা, চীন ও আরব আমিরশাহীর পাশাপাশি সেই তালিকায় রয়েছে ভারতের কয়েকটি বিশেষ জায়গারও নাম। নাসার বিজ্ঞানীরা সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়েছেন, সেই ছবিও প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা। চলুন দেখে আসি সেই সমস্ত জায়গাগুলি, সাথেই থাকুন। মহাকাশের সীমানাকে বলা হয় কারমেন লাইন। সেই কারমেন লাইন পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। সেই উচ্চতা থেকে স্পষ্ট দেখা যায় পৃথিবীর বেশ কিছু স্থানকে। সেই স্থান থেকে স্বপ্নের মতো মনে হয় পৃথিবীর বিশেষ সেই সব স্থানের ছবি। নাসা জানিয়েছেন পৃথিবীতে অন্তত 11টি স্থান রয়েছে যা দেখা যায় মহাকাশ থেকে। আসুন জেনে নেই কোন কোন দেশের বিশেষ স্থান দেখা যায় মহাকাশ থেকে। মহাকাশ থেকে দর্শনীয় পৃথিবীর সেই সব স্থানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আরব আমিরশাহীর দুবাইয়ের এক বিশেষ এলাকা, রয়েছে আমেরিকার পশ্চিমাঞ্চল ও চীনের বিশেষ বিশেষ স্থান। এছাড়াও কিছু হাইওয়ে রয়েছে, রয়েছে পর্বতমালা দ্বীপ, তবে চীনের প্রাচীর দেখা যায় কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আসুন প্রথমে জেনে নেই মিশরের গ্রেট পিরামিড। মহাকাশ থেকে দর্শনীয় অবিশ্বাস্য স্থানগুলির মধ্যে একটি হলো মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। মিশরের পিরামিডগুলো প্রায় 4,500 বছর আগে নির্মিত হয়েছিল। 2001 সালে প্রথম নাসার বিজ্ঞানীরা এই পিরামিডগুলির ছবি তুলেছিলেন। মোট 3টি পিরামিড দেখা যায় মহাকাশ থেকে, তার মধ্যে ফারাও খুফুর গ্রেট পিরামিড সব থেকে চিত্তাকর্ষক। 2 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের 446 কিলোমিটার দীর্ঘ এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক একমাত্র মহাকাশ থেকে মহাকাশচারীরা একসঙ্গে দেখতে পান। এটি এতটা বড় যে মহাকাশ থেকে তা দেখায় একটি ঘূর্ণায়মান নদীর মতো। এটি বিশ্বের 60টি আশ্চর্যের একটি এবং এটি বিলিয়ন বছরের পুরনো। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। 3 নম্বরে রয়েছে ভারতের উত্তরাংশে হিমালয় পর্বতমালা। মহাকাশ থেকে সম্পূর্ণ দেখা যায় ভারতের উত্তরাংশে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট সহ এই হিমালয় 110টি পর্বত দ্বারা গঠিত, তাই হিমালয় যে মহাকাশ থেকে দেখা যাবে তা স্বাভাবিক। পৃথিবীর বিখ্যাত এই পর্বত শ্রেণী ভারত, পাকিস্তান থেকে শুরু করে চীন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়গুলি মহাকাশ থেকে অতীব সুন্দর দেখা যায়। 4 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর 60টি প্রাকৃতিক আশ্চর্যের আরও একটি স্থান। এই স্থানটিও মহাকাশ থেকে দেখা যায়। এই দর্শনীয় প্রাচীরটি 2600 কিলোমিটারেরও বেশি প্রসারিত এবং 900টিরও বেশি দ্বীপ এবং 2500টি পৃথক প্রাচীর দিয়ে গঠিত। এখানে কোটি কোটি প্রবাল পলিপ রয়েছে। প্রবাল হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণী, মহাকাশ থেকেও তা আশ্চর্য দেখায়। 5 নম্বরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আমাজন নদী। আমাজন নদী হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, মিশরের নীল নদের পরেই এর স্থান। অনেকে আবার আমাজন নদীকে দীর্ঘতম আখ্যা দেয়। দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্য দিয়ে 6,400 কিলোমিটার বিস্তৃত। মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রে এই আমাজনকে দেখা যায় নীল ও সবুজের মধ্যে বালি রঙের সাপের মতো। 6 নম্বরে রয়েছে আরব আমিরশাহীর দুবাইয়ের পাম আইল্যান্ড। আরব আমিরশাহীর দুবাইয়ের পাম আইল্যান্ড খ্যাতি চকচকে শহর হিসেবে। একেবারে উপকূলে অবস্থিত এই শহরটি 3টি কৃত্রিম দ্বীপ নিয়ে গঠিত। পাম জুমেইরা, পাম জেবেল আলি ও দেইরা দ্বীপ নিয়ে গঠন করা হয়েছে এই শহরটি। 2001 সালে এটি নির্মাণ কাজ শুরু করা হয়। পাম জুমেইরা গড়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে। পাম গাছের মতো আকৃতি এই দ্বীপকে দেখা যায় মহাকাশ থেকে। 7 নম্বরে রয়েছে স্পেনের আলমোরিয়ার গ্রিন হাউস। স্পেনের আলমোরিয়ার গ্রিন হাউসও মহাকাশ থেকে দৃশ্যমান হয়। প্রায় 30,000 হেক্টর জুড়ে স্পেনের আলমোরিয়ার গ্রিন হাউসগুলি। প্লাস্টিকের এই গ্রিন হাউসগুলি দিনের বেলা চকচকে সূর্যালোকে সমুদ্রে প্রতিফলিত হয় এবং তা মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়। মহাকাশচারীরা জানান মহাকাশ থেকে স্পেনের আলমোরিয়ার সৌন্দর্য এক অন্য রূপ পায়। 8 নম্বরে রয়েছে ইংল্যান্ডের টেমস নদী। ইংল্যান্ডের টেমস নদী পৃথিবীর অন্যতম বিখ্যাত, মহাকাশ থেকে তা দেখা যায়। টেমসের দৈর্ঘ্য প্রায় 346 কিলোমিটার আর এর প্রস্থ প্রায় 29 কিলোমিটার। এই নদীতে নৌকো ভ্রমণের দৃশ্য যেমন শোভাবর্ধন করে, তেমনি মহাকাশ থেকে দেখা এই নদীও সমান সুন্দর। এই সুবিশাল নদীটি আপনাকে মুগ্ধ করবে মহাকাশ থেকে হোক বা পৃথিবী থেকে। 9 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেক্ট কপার মাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেক্ট কপার মাইন বিশ্বের বৃহত্তম ওপেন পিট খনিগুলির মধ্যে একটি। এটি এত বড় যে মহাকাশ থেকে দেখা যায়।
4 কিলোমিটারেরও বেশি চওড়া এবং 1.2 কিলোমিটারের থেকেও উঁচু। একে অপরের স্তূপীকৃত এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও লম্বা। এখানে 100 বছরেরও বেশি সময় ধরে তামা উৎপাদন করা হচ্ছে। 2030 সাল পর্যন্ত এই কপার মাইনে কাজ চলবে। রাতের শহর যেন একটি নক্ষত্র মণ্ডল তৈরি করছে। মহাকাশ থেকে দর্শনীয় রাতের শহরের ছবিও সম্প্রতি প্রকাশ করেছে নাসা। বিশ্বের যে শহরগুলি রাতে আলোকিত হয় তা মহাকাশচারীরা রাতের বেলায় শনাক্ত করতে পারেন। বিশাল এলাকা ছবিতে দেখায় ক্রিসমাস ট্রি এর মতো। কৃত্রিম আলোয় তা এত উজ্জ্বল দেখায় যে মনে হয় যেন পৃথিবী একটি নক্ষত্র মণ্ডল তৈরি করছে। সব থেকে দৃশ্যমান হয় বেলজিয়ামের হাইওয়ে, যেখানে 150,000 ল্যাম্পপোস্টে 335,000 আলো রয়েছে। দেখা যায় লন্ডন, প্যারিস, টোকিও, সান ফ্রান্সিসকোর মতো শহরগুলি। আর এরই সঙ্গে ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।